ভিউয়ার্স, আজকে আমি শীতের সবজি দিয়ে ডিমের একটি রেসিপি করতে চলেছি। তার জন্য প্রথমে আমি এখানে ফুলকপিগুলোকে এরকম সাইজের কেটে সামান্য নুন দিয়ে গরম করে গরম জলে ভাপিয়ে রেখেছি, তাতে ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থেকে থাকে সেগুলো বেরিয়ে যাবে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে প্রথমেই ডিম দুটোকে, সিদ্ধ করার ডিম আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে এই যে ডিম ভাজার সময় যে ফাটে সেটা ফাটবে না। আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ডিমগুলোকে আগে একটু ফ্রাই করে নিচ্ছি। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি, এবার এরমভাবে আলু কেটে নিয়েছি এগুলো, এবং ফুলকপিগুলোকে একটু ফ্রাই করে নেব। এই সবজিগুলোকেও ফ্রাই করে আমি তুলে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে সব তুলে নিচ্ছি। এবার একটি পাত্রে আমি আদা এবং রসুন বেটে রেখেছি, এগুলো আমি দিয়ে দেব। তার আগে দেব হচ্ছে পেঁয়াজ কুচি এবং চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজ কুচিগুলোর সময় আমি সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজার জন্য ছড়িয়ে দিলাম। এখনই আমি দিয়ে দেব বাটাগুলো। ভালোভাবে মশলাটাকে একটু কষতে দেব। মশলাটাকে একটু কষতে দিচ্ছি আগে। এবারে মশলাটা অনেকক্ষণ ধরে কষেছে, এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো, এবং দিচ্ছি একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে আবারও গ্যাস সিম অবস্থাতে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিলাম, এবার আমি এর মধ্যে অ্যাড করব কড়াইশুঁটি। আর দিয়ে দিচ্ছি আলু এবং ফুলকপিগুলো। একটুখানি সবগুলোকে সটে করে নিচ্ছি মশলার সাথে। নুন কিন্তু প্রথমে দিয়ে নিয়েছিলাম, এরপরে যখন ঝোলটা দেওয়া হইবে তখন একবার টেস্ট করে নিতে হবে যে আর নুন লাগবে নাকি। এবার আমি উপর দিয়ে জল দিয়ে দিচ্ছি। বেশি জল ইউজ করব না, এবারে আমি ফুলকপি এবং আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ হয়ে নিতে দিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু গরম জলে জাস্ট একটু ভাপানো রয়েছে, পুরোপুরি সিদ্ধ করা না, এগুলোকে আমি একটু সিদ্ধ করার জন্য রাখছি। মশলাটা পুরো কষে গেছে,
এবার আমি এর মধ্যে ডিম দুটোকে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য জল, চারদিক দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে গ্যাসটাকে সিম করে ভাপে পুরো ফ্লেভারগুলোকে অ্যাডজাস্ট হতে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে সিম করে দিলাম, দিয়ে এগুলোকে পুরো রেসিপিটাকে একটু ঢাকনা দিয়ে ভাপে তৈরি হতে দিচ্ছি। 5 মিনিট ভাপে রেখে দিয়েছিলাম। এবারে উপর দিয়ে জাস্ট একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে এই ধনে পাতার ফ্লেভারটাকে আমি এই রসার মধ্যে ঢুকতে দিচ্ছি। সো ইয়াস, 5 মিনিট হয়ে গেছে। দেখুন, শীতের সবজি দিয়ে ডিমের রসা কিন্তু রেডি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানান রকম রেসিপিস নিয়ে।